গতকাল থেকে একটা কথা সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে এসেছে আগেই ঘটনা ঘটেছে এখন তৃণমূলের নেতা অতীতের তৃণমূলের নেতা মাঝে বিজেপির নেতা মুকুলবাবু মুকুল রায় বাবু টাবুও বলতে এদের খারাপ লাগে তৃণমূলের সর্বে সর্বা ছিলেন আমরা না এক সময় আজকের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তিনি দিনে দিনে প্রকাশ্য জনসভায় বলেছিলেন দিনে পাঁচশোবার মুকুলকে ফোন করতেন সেই মুকুল রায় সবাই জানে কেন কি কারণে বিজেপিতে গেছিল যিনি যে মুকুল রায় দুর্নীতিগ্রস্ত শুধু নয় যে সারদা কেসে সারদা অধিকর্তা সুদীপ্ত সেন তাকে পালিয়ে যাওয়ার সমস্ত চ্যানেল সু ব্যবস্থা করে দেওয়া এবং সারদার টাকা কিভাবে কার হয়েছে সব আদালতে জানে। শুধু সিবিআই থেকে বাঁচতে বিজেপি থেকে এবার বিজেপিতে গিয়ে তৃণমূলের সাথে যোগাযোগ রাখতেন কিনা আমরা জানি না কিন্তু অদ্ভুত কি ব্যাপার একটা ঘটনা ঘটছে কি মজার তৃণমূলের কিছু কিছু নেতা তারা বলছেন যে ওনার মাথা খারাপ হয়ে গেছে উনি বাজে বকছেন ওনার অ্যালজাইমার্স হয়েছে আমরা জানি না কি হয়েছে শুধু চিকিৎসকরা বলতে পারবে কিন্তু আমাদের মনে হচ্ছে কোথাও যেন একটা ব্যাপক ষড়যন্ত্র এই তৃণমূল ছাড়া সম্ভব নয় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়েছেন কে বিজেপির এমএলএ গতকাল হলফনামা দিয়েছেন হলফনামায় তিনি বলেছেন তিনি নাকি এখনো পর্যন্ত তৃণমূলে যোগ দেননি হলফনামা নিয়ে দিয়ে যখন বেরোচ্ছেন তখন বলছেন বিজেপি জয়যুক্ত হবে কেউ পাশ থেকে কেউ এটা বলে দিল সেটাও নাটক কিনা বোঝা যাচ্ছে না এটা প্রমাণ করার জন্য যে ওনার আলজাইমার্স উনি ভুলে যাচ্ছেন এটাও প্রমাণ করার চেষ্টা হতে পারে থেকে কেউ এটা বলে দিল যে তৃণমূল জিতবে উনি বললেন তৃণমূল আর যা বিজেপিও তাই অতীতেও একই ঘটনা ঘটেছে এটা ঠিকই যে তৃণমূল বিজেপির মধ্যে সেটিং আছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই বারবার কথা আসছে কিন্তু এই ধরনের ঘটনা যা বাংলার রাজনীতিতে অতীতে কোনো দিন হয়নি কোনো জায়গায় তৃণমূল কংগ্রেস গোটা দেশ জুড়ে কোথাও কোথাও এমপি কিনছে এইভাবেই কেডি সিং এমপি হয়েছিলেন তৃণমূলের কোটায় কে কেডি সিং এসব বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার দরকার নেই কেডি সিং কে নিয়ে এসেছিলেন কে তৃণমূলে যোগাযোগ করে দিয়েছিলেন কে এই মুকুল রায় তাহলে ঘটনাটা যেটা ঘটছে সেটা হচ্ছে আরও মারাত্মক খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মুকুল কি বলছেন তো ছেড়ে দিন আপনি এ কথা হলকনামা দিচ্ছেন যেদিন সেদিন ডাইসি কথা বলছেন সেদিন কোনো অসুবিধা নেই বলুন বাজে কথা বলুন কিন্তু মুখ্যমন্ত্রী কি বলেছিলেন একবার মনে রাখবেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হওয়ার পর বলেছিলেন করার সময় বলেছিলেন বিজেপির মুকুল তো বিজেপির এমএলএ তখন দলে জলে যোগদান করে গেছেন তৃণমূল কংগ্রেসে যোগদান করে গেছেন তখনও বলেছেন বিজেপির এমএলএ নির্লজ্জ দল তৃণমূল কংগ্রেস মনে আছে গাজলের আমাদের এম কথা কারু কারুর শীত দ্বারা বিক্রি হয়ে যায় অত্যন্ত লজ্জাজনক আমাদের ভোটে জিতে এমএলএ হয়েছিলেন গাজল থেকে আমি নামফাম তাদের নিতে চাই না বারবার আমাদের বিধানসভার অভ্যন্তরে বলা হয়েছে যে উনি আমাদের দল ত্যাগ আইনে ওনাকে ফেলতে হবে এমনকি এখন যিনি এত কথা বলছেন এত কথা বলছেন দল দল ভাঙানোর নিয়ে দল বিরোধিতা করার নিয়ে সে সময় সেই শুভেন্দু অধিকারী গাজলে গিয়ে কমিটি করে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের কমিটির যে নাম কাগজে বেরোলো কনভেনার হচ্ছে সেই বিধায়ক হলেন আমরা তাকে দল থেকে ইচ্ছা করেই তারাই প্রথমে বহিষ্কার করিনি কারণ আমরা চেয়েছিলাম দল বিরোধী আইনে পড়ে তার বিধায়ক পদ যাতে খারিজ হয়ে যায় মানুষ একটা সিম্বলে ভোট দিয়েছে তারপর দলবদল করে অন্য দলে চলে গেছেন বিধায়ক পদ যাতে খারিজ হয়ে যায় সেই কারণে এখন কি দেখা গেল বাইশ বার তেইশ বার শুনানি হলো তো যখন ওনার নাম আমি নামটা বলেই দিদিপালী দীপালি বিশ্বাস ওনার নাম যখন সুজন চক্রবর্তী গিয়ে বিধানসভায় জমা দিলেন যে এই দেখুন তৃণমূলের কোর কমিটি হয়েছে শুভেন্দু অধিকারীর প্যাডে সই করে চিচি গেছে যে উনি কোর কমিটির কনভেনার হয়েছেন দীপালি বিশ্বাস তখন স্পিকার বললেন এ দীপালি বিশ্বাস সে দীপালি বিশ্বাস নয় আমি একটা সাধারণ কথা আপনাদের বলবো এই তৃণমূল দল ক্ষমতা থেকে সরে গেলে এই তৃণমূল দল তাসের ঘরের মতো ভেঙে পড়বে কারণ কি জানেন আমি সিটের নাম বলবো না ওয়ার্ডের নাম বলবো না আমাদের কলকাতায় একটি ওয়ার্ডে খুব ভালো লড়েছে আমাদের একজন তো যখন কাউন্টিং চলছে তৃণমূলের যিনি জিতেছেন জিতেছেন তিনি তৃণমূলের যিনি জিতেছেন তিনি সে যে যিনি ভালো লড়েছেন আমাদের পার্টির প্রার্থী তাকে হাত ধরে হাত ধরে কংগ্রেস করছেন করে বলছেন ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু তৃণমূল কংগ্রেস আসলে গোড়ায় গলদ হচ্ছে এটাই এটাই হচ্ছে গোড়ায় গদদ যে যে দলটা তৈরি হয়েছে নীতিহীনতার মাধ্যমে আদর্শহীনতার মাধ্যমে দুর্নীতির মাধ্যমে এই মুকুল রায় ছিলেন হর্স ট্রেডার এই মুকুল রায় ঘোড়া কেনা বেচায় প্রথম বাংলায় অতীতে কংগ্রেসও এ কাজ করে এই যে উত্তরপ্রদেশের দিল্লির নর্থ ইন্ডিয়ার যে ক্রিমিনালাইজেশন ইন পলিটিক্স টাকার মাধ্যমে ঘোড়া কেনা বেচা আয়ারাম গয়ারামের রাজনীতি তা তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় নিয়ে এসেছে সেই তৃণমূল কংগ্রেসের থেকে গিয়ে মুকুল রায় বাঁচার জন্য কোটি কোটি টাকার স্ক্যাম বাঁচার জন্য বিজেপিতে গেছিলেন আবার কিছু একটা সেটিং হয়েছে আবার তিনি চলে এসেছেন তৃণমূল কংগ্রেস এর থেকে লজ্জার কি হতে পারে এখন তৃণমূল কংগ্রেসের মুখপত্র যিনি এক ফোনে এক লাখ টাকা প্রোগ্রাম করতেন এক ফোনে এক লাখ যার নেতৃত্বে একসময় একটা সংবাদ পত্রিকা কলকাতায় হোর্ডিং দিয়েছিল ফিতের গেরো কাটিয়ে বাংলায় সিগন্যাল গ্রিন পরিবর্তনের সঙ্গী প্রতিদিন তাকেও একটা সময় তার বিরুদ্ধে সিপিআইএম অভিযোগ করেনি তার বিরুদ্ধে বিজেপি অভিযোগ করেনি তার বিরুদ্ধে অন্য কেউ অভিযোগ করেনি তৃণমূল কংগ্রেসের লোক অভিযোগ করেছিল লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তো আর একটা সময় পুলিশ তাকে কথা বলতে দিত না পুলিশটাকে কথা বলতে দিত না পুলিশ তিনি কথা বলতে গেলে পুলিশ হাড়ে রেড়ে রেড়ে হাড়ে রেড়ে বলে চিৎকার করত তিনি চেষ্টা করতেন মমতা ব্যানার্জির মুখপত্র স্পোক্স পারসন হয়ে গেছে কাজী আমার এই কথা বলার এই যে কেউ বলছেন মুকুলের অ্যালজাইমার্স হয়েছে আসলে কি ইচ্ছু হয়নি হলফনামা দিয়েছে দিয়ে নিজেকে বিজেপি প্রমাণ করার চেষ্টা করছে মানুষের ভোটে জিতেছে বিজেপির সেম বলে এতটা নির্লজ্জ এরা যে এরা একটা সিম্বলে জিতে দলবদল করে তারা এমএলএ থেকে যায় মানুষকে বোকা বানিয়ে মানুষকে মূর্খভাবে এরা এবং একটা দুর্নীতিতে নিমজ্জিত একটা রাজনৈতিক দল যে কাজ যে কাজ দিল্লিতে বিজেপি করছে অনেক বড় আকারে আর দিল্লির মিডিয়া বলছে চাণক্য ঘটনা আছে বিজেপির নেতৃত্বে আপনি এখানে তৃণমূলকে যা বলছেন বিজেপির নেতৃত্বে একই ঘটনা আছে দুটো সিট বিধানসভায় জিতে বিধানসভা দখল করে নিয়েছে তিনটে সিট জিতে বিধানসভা দখল করে নিয়েছে কাজী এই যে রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন ক্রিমিনালাইজেশন আয়ারাম গয়ারাম ঘোড়া কন্যা বিজেপি এতে ডক্টরেট করছে আর তৃণমূল সপে রিসার্চ পেপার জমা দিয়েছে কোনো পার্থক্য নেই